ইসি সহযোগিতা করছে না অভিযোগ জাহাঙ্গীরের প্রতিনিয়ত গণসংযোগে আওয়ামী লীগের বাধা পাল্টা কর্মসূচি ও নেতাকর্মীদের ওপর হামলার বিষয়ে নির্বাচন কমিশনে ইসি অভিযোগ দিলেও কমিশন কোনো সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছেন ঢাকা আঠারো উপনির্বাচনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন ধানের শীর্ষের প্রার্থী বলেন ধাদা শিশির পক্ষে আমাদের গণসংযোগে হাজার হাজার জনতার জমায়েত দেখে আওয়ামী লীগ সন্ত্রাসীরা ভয় পেয়ে গেছে যেখানে আমরা পুলিশের অনুমতি নিয়ে কর্মসূচি দিচ্ছি সেখানে তারা হামলা করছে আবার পাল্টা কর্মসূচি দিচ্ছে এটা কিসের আলামত এটা গণতন্ত্রের আলামত নয় আমরা নির্বাচন কমিশনে এ বিষয়ে অভিযোগ দিলেও কমিশন না তা পাত্তা দিচ্ছে যখন যাই তখন খুব ভালো ভালো কথা বলে কথা বলা পর্যন্তই থাকে কমিশন কোনো সহযোগিতা করছে না লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য নির্বাচন কমিশন কোনো কাজই করছে না আজ মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় উত্তরা এক নম্বর সেক্টরের বিভিন্ন সড়কে গণসংযোগ শেষে জিয়ান জিয়ান চাইনিজ রেস্টুরেন্টের সামনের সড়কে সংক্ষিপ্ত পথসভায় ধানের প্রার্থী এসব কথা বলেন এস এম জাহাঙ্গীর বলেন আমরা আমরা বিশৃঙ্খলায় বিশ্বাসী না মারামারিতে বিশ্বাসী না আমাদের দল শান্তিপ্রিয় শান্তিতে বিশ্বাসী এখন পর্যন্ত আমরা ধৈর্য ধরে আছি আমাদের ধৈর্য ধারণ মানে এই না যে আমরা দুর্বল জনগণের উপর আমাদের আস্থা ও বিশ্বাস আছে জনগণ ভোট কেন্দ্রে যাবে ধানের শীষে তারা ভোট দেবে